যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আমরা দেখছি যে এটি বাঘলপুর নামক একটি জায়গায়, যে আরিয়াপথের জায়গায় একটি সুন্দর নৌকাবাজ এখানে প্রতিযোগিতা হচ্ছে। আমরা সেরি প্রতিবেদন করতে এসেছি এবং গ্রামের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য এবং যার দারক বারক যা এখন আর সচরাচর দেখা যায় না, আমরা এসেছি সেমন একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে চমৎকার নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে দূর দূরান্ত থেকে চলে আসছে, আমার ডান পাশ এবং বাম পাশের থেকে প্রচুর মানুষ এখানে এসে একত্রিত হয়েছে এবং এই নৌকাবাজ দেখার জন্য। ছোট ছোট ডিঙি নৌকাগুলো এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে, বিস্তৃত মাঠের পরে মাঠ যেখানে পানি আর পানি, সুন্দর নৌকাবাজ হচ্ছে। এখন হয়তো বেলা হয়তো বা 2-3টা নৌকাবাজ অনুষ্ঠিত হবে, আপনারা এখনই দেখতে পারবেন আরেকটি নৌকাবাজ, তার প্রস্তুতি চলছে আমার ডান পাশে। আর একটি নৌকা আমাদের সম্মুখে আসছে এবং চমৎকার নৌকাগীতি এখানে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, অত্যন্ত দ্রুত গতিতে নৌকাটি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আর উপস্থিত রয়েছে নৌকায় আমরা দেখতে পাচ্ছি যা প্রস্তুত হচ্ছে। নৌকাবাজ হচ্ছে সেখানে, কিছু মানুষ এসেছে যারা দূর দূরান্ত থেকে এবং তাদের সাক্ষাৎকার আমরা একটু নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনারা যে নৌকাবাজ দেখতে এসেছেন, এটা কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি দিয়ে আপনি একটু যদি এই নৌকাবাজ সম্পর্কে আপনার অভিব্যক্তটা একটু বলতেন। আমরা সুজনা থেকে আসছি, বেশ কিছু লোকজন এই গ্রাম বাংলার ঐতিহ্য, এই নৌকা প্রতিযোগিতা এখন প্রায় বিলুপ্তের পথে, তো এখানে অনেক দর্শকের সমাগম, এটা দেখে আমাদের অনেক আনন্দ হচ্ছে, আমরা বেশ মেলা সুন্দরভাবে উপভোগ করছি। হ্যাঁ, এইরকম প্রতিযোগিতাতে মাঝে মধ্যে হয় তাহলে গ্রামের ঐতিহ্যটি টিকে রাখার জন্য তাহলে অবশ্যই ভালো লাগে। ঠিক আছে, ভাইয়ের মুখ থেকে যেমনটি শুনছিলাম যে ঐতিহ্যবাহী এই নৌকাবাজ এটা বিলুপ্তের পথে, আমরা সচরাচর একটু দেখতে পাই না, যদিও পানির সংকট এবং নাব্য সংকটের কারণে এই নৌকাবাজগুলো হয়নি, তারাও এখানে যে উদ্দীপনা এবং দর্শকের উন্মাদনা তৈরি হয়েছে তা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি মাঝে মাঝেই আসলে এই করোনা মুহূর্তে বিনোদনের জন্য অত্যন্ত দরকার, যদিও এটা স্বাস্থ্যবিধি মানার কোনো অবকাশ এখানে আমরা দেখছি না, তারপরে আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আমার আর একটি ভাই রয়েছে, আমরা তার কাছে আমরা যাব, একটু দয়া করে আসবেন কি ভাই? আমার ভাই এখানে রয়েছেন, চৌধুরী ভাই, উনিও এসেছে দূর থেকে, উনি ওনার পরিচয় দিয়ে এই নৌকাবাজ সম্পর্কিত কিছু কথা একটু যদি বলতেন। জি, আমি মোহাম্মদ রেজাউল করিম, সুজনগর থেকে এসেছি। গ্রামের ঐতিহ্যবাহী নৌকাবাজ আমরা অনেক আনন্দিত, আমরা সবাই বড় ভাইরে আসছি এখানে নৌকাবাজের কথা শুনে, অনেক লোক দেখে আমাদের খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে, যেমনটি ইব্রাহিম ভাই বলছিল আসলে এই ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে, আমরা চাই উদ্যতন কর্তৃপক্ষের মাধ্যমে এই নৌকাবাজটিকে আরও পানবদ্ধ করার জন্য। চমৎকার নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে এখানে, দুটি নৌকা আমরা দেখেছি যে পানির স্রোতে
डूबे गए क्षतर क्षति है तेम जदिव कि मानुष हताहत होते पे तक डांग तुले प्राथमिक चिकित्सा देवर पर आर ऐड़े दे धन्यवाद सकल के आसले सूर्योदय सूर्य अस्तर यह समय देखते से नौकागुल आर फिरत आटी नौका परपर एवं खूब प्रतिजोगितामूलक खूब प्रतिजोगितामूलक भावे द्रुत एगे जा तादेर जे माछी रोचे तारा क्लांत हो गेछे तारा किछु मानुष आछे जारा उत्साह देवार जन्य नदीर उपरे अर्थात पानीर उपरे आमादेर देशीय भाषार लोगी बोले से लोगी दिए आघात करछे जाते तारा उत्साह पाय एकटी नौका देखछे आमरा खूब द्रुत एगिए जाच्छे सेखानेर माछीगुलो खुबी यंग अर्थात युवक बयसी सुदक्ष हाथे जे आमादेर जे परिचालक महोदय रयेछेन तिनि आजके एई भिडियोटी एडिटिंग करछेन एबं तुले धरार चेष्टा करछेन चमत्कार किछुक्षणेर मध्येई एई नौकाटी हाँ किछुक्षणेर मध्येई नौकाटी आमादेर सेई जे लाइन शाखा रयेछे सेटी अतिक्रम करे चले गेछे अल्हम्दुलिल्लाह आमरा यूट्यूब चैनलटर माध्यमे देखार चेष्टा करी ग्रामेर ऐतिह्यवाही सकल अनुष्ठानगुलो जदि आमादेर ए कष्ट के स्वावलम्बी करार जोन्नो आपनारा एकटु कष्ट मने करें ताहले आमादेर ए भिडियोटिके लाइक एवं कमेंट दिए जानिए दिबेन एवं आमरा आरेकटी भिडियो करार उत्साह उद्दीपना पाई धन्यवाद सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन आमी जुएल राणा एखानेई समाप्ति घोषणा करछि आल्लाह हाफेज। दूर दूरान्त थेके प्रचुर मानुष रयेछे एसेछे एवं जारा नौकाबाज ऐतिह्य नौकाबाजटी देखार जोन्नो आपनारा आमादेर क्यामेरार माध्यमे देखते पाच्छेन जे पर्याप्त परिमाण सुजोग सुविधा ना थाकार कारणे लोकगुलो रास्तार दुई पाशे अवस्थान करछे आमरा एई प्रतिबेदनटी करार जोन्नो किछु मानुष एसेछे जारा दूर थेके एसेछे तादेर अभिव्यक्त आमरा एखन नेब नौका सामने आसो आज नौका मालिक